আমরা যদি গ্রামে থাকি তার মধ্যেও আমরা কিন্তু অনেক এগিয়ে যেতে পারি। তা আমরা এগিয়ে যাব কিভাবে? হয়তো আমাদের কাছে প্রচুর পয়সা থাকতে হবে, আমাদের কাছে প্রচুর নলেজ থাকতে হবে, আমাদের কাছে স্টেবল একটা জব থাকতে হবে। দেখা যাচ্ছে যে গ্রামের এনভায়রনমেন্টে এই সব জিনিসগুলো একসঙ্গে আসে না। তবে যে জিনিসগুলো আমাদের সামনে আসে, আমরা যদি ওয়ান বাই ওয়ান সেই জিনিসটাকে যদি আমাদের হাতে নিতে পারি, তার কন্ট্রোলে যদি আনতে পারি, তবুও আমাদের লাইফের মধ্যে সাকসেস আসে। তার মধ্যে একটা অ্যাসেটস ক্রিয়েট করার একটা ভালো একটা উপায়, সেটা হচ্ছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট। আমাদের মধ্যে কিছু ট্রেড, কিছু বিজনেস, কিছু কমার্স, কিছু এইসব নলেজগুলো থাকারও অত্যন্ত প্রয়োজন আছে। কেবলমাত্র যে অর্থোডক্স যে একটা পুরনো একটা যে কালচার চলে আসছে, যে আমাদের কাছে আর্টস আর আমাদের কাছে হোম সায়েন্স একটা পলিটিক্স, এই নলেজগুলো থাকলে আমাদের লাইফটা যে একটা ভালো জায়গায় যে রান করবে, এটার কোনো গ্যারেন্টি নেই। আমাদের লাইফের মধ্যে যদি আমরা চাই যে আমরা আগে যাব, তাহলে আমাদেরকে যে কামিং যে ডেজ আছে তার মধ্যে যে সব টেকনোলজি ইউজ হচ্ছে, তাদের মধ্যে আমাদেরকে নিজেকে ইনভেস্ট করতে হবে, তার মধ্যে পার্টিসিপেট করতে হবে। যে কথা আছে যে মেক ইন ইন্ডিয়া, আমরা যদি মেক ইন ইন্ডিয়া ফিলসফি কনসেপ্টে যদি বিশ্বাস করি, তাহলে আমরা ইনভেস্ট ইন ইন্ডিয়া কনসেপ্টেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারি, তাহলে আগামী দিনে যদি ইন্ডিয়া প্রোগ্রেস যখনই করবে, আমরাও তার সঙ্গে সঙ্গে প্রোগ্রেস করব। বন্ধুরা মনে থাকবেন যে কোম্পানি আপনি যদি ক্রিয়েট না করতে পারেন, তাহলে আপনি এমন একটা কোম্পানিকে চয়েস করবেন, সে কোম্পানিতে ভালো দুর্দান্ত ম্যানেজমেন্ট থাকবে, তার একটা ভালো টিম থাকবে, তার ভালো সেলস থাকবে, তার ভালো রিটার্ন থাকবে, রেভিনিউ থাকবে। আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করে আমরা মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে গিয়ে আমরা গ্রোথ ইন ইন্ডিয়া যে আমাদের যে একটা ভিশন আছে, তার মধ্যে আমরা যেতে পারবো। আর আমরা গ্রো উইথ ইন্ডিয়া যে কনসেপ্টটা আছে, তার মধ্যে আমরা সামিল হতে পারবো।